ভূতে বিশ্বাস নেই, মানে আমি ভূতে বিশ্বাস করি না, ভয়ও পাই না। ভূতের গল্প এনজয় করতে চাও তাহলে অন্ধকার ঘরে হ্যারিকেন জ্বালিয়ে করলেই বোধহয় ভালো। অনির্বাণ চক্রবর্তী নিজে উচ্চতায় উঠলে ভয় পায়, অনির্বাণ চক্রবর্তী আছে একটার নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে সেখানে গিয়ে আই গেস পা কাঁপে না। দেখে বুঝতেই পারছো আমাদের সাথে যিনি রয়েছেন দ্য পারসন নিডস নো ইন্ট্রোডাকশন, অনির্বাণ চক্রবর্তী এবং মানে অ্যাক্টর অনির্বাণ চক্রবর্তী। এবং আমরা মূলত আজকে যেটা নিয়ে কথা বলবো আজকে এই পার্টিকুলার মানে সেশনে, সেটা হচ্ছে যে বাংলা সেরা ভূতের গল্প। তোমরা জানো যে আরও আনন্দ যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে এই এটা স্ট্রিম করছে অলরেডি, তোমার এপিসোডটা আসা আই গেস এখনো বাকি রয়েছে, মেডেল যেটা তুমি করেছো আর কি। তো সেটা নিয়ে আমরা আজকে এখানে একদম একান্ত আলাপচারিতা এখানে কথা বলবো, অনির্বাণ তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে এবং তার ভূতের গল্পে মানে সে কতটা ভয় পায়, কতটা ভালো লাগে, তার সমস্ত কিছু নিয়ে এটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল ওয়েলকাম অনির্বাণ দা, থ্যাংক ইউ। আর দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই কি বলবে, এই যে সবাই ভূত চতুর্দশী গেল, ডিসেম্বর মাস পড়েছে, শীতের আমেজ, মানে কি বলবে? হ্যাঁ, এমনিতে আমার ভূতে বিশ্বাস নেই, মানে আমি ভূতে বিশ্বাস করি না, ভয়ও পাই না। এবং ছোটবেলা ভূতের গল্প পড়তে যেমন সবাই ভালোবাসে, আমি তখন ভূতের গল্প পড়তে ওটা একটা রোমাঞ্চ হতো, কিন্তু আমি যে খুব ভয় পেতাম ছোটবেলা তো ভূতে, এমন নয়। আর ভূতের গল্পে আমি বা ভূতের ফিল্মে দেখেও আমার কখনো মজাই লাগতো আর কি, ভয় পেতাম না খুব একটা। কিন্তু এই প্রথম আমি কোনো মানে এই ভূতুরে কোনো কন্টেন্টে অভিনয় করলাম, সেইটা আমার লাইফে এই প্রথম প্রথম হলো। আর এমনিতে যারা এনজয় করে তাদের, কিন্তু কি বলতো, বিশ্বাস না করলে যে ভূত বলে একটা জিনিস আছে এটা বিশ্বাস না করলে সেটাতে তো ভয় পাওয়া সম্ভব না। তো আমিও যে কারণে এনজয় করেছি কিন্তু কখনো ভয় পাইনি। তো এই যে তুমি বললে যে ছোটবেলায় ভূতের বই পড়া, ধরো সিনেমা দেখা বা ধরো ভূতের গল্প শোনা, মানে কোনটা বেশি অ্যাট্রাক্ট করতো তোমায় ছোটবেলায়, গল্প শোনা, পড়া না দেখা সিনেমা? এই বই পড়া, ভূতের গল্প পড়াটা আমি বেশি এনজয় করতাম রাদার দ্যান কিছু দেখা। হ্যাঁ, মানে দেখলে আমার বেশি মানে হাসি পেত, কিন্তু পড়লে আমি তবু একটা ইমাজিন করতে পারতাম যে আচ্ছা এরকম হয়তো, কারণ পড়ার মধ্যে তো খানিকটা থাকে যে যেটা তুমি তোমার কল্পনা অনুযায়ী তৈরি করছো, আর ছবিতে যেটা হয় সেটা তো তোমাকে একদম এক্স্যাক্টলি যেটা দেখিয়ে দেওয়া হচ্ছে সেটাই, ওখানে আর কল্পনার কোনো জায়গা থাকে না। তো সেই হিসেবে ওটা লিমিটেড হয়ে যায়। পড়লে আমার বেশি রোমাঞ্চ হতো ছোটবেলায়, কিন্তু বড় হয়ে আমি আর কোনো ঘোর স্টোরিজ বা এই যে ফিল্মগুলো হয়, বরঞ্চ আমার ভালো লাগে কিছুটা ফিল্মে যেগুলো সাইকোলজিক্যাল স্পেসে যে ফিয়ারটা তৈরি হয়, কিছু থাকে না যে এখানে এক্স্যাক্টলি ভূতের গল্প না কিন্তু তোমাকে ভয় পাইয়ে দেওয়ার মতো কিছু একটা হলে। হ্যাঁ, তো সেইটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে, আমি সেটা বেশি এনজয় করি। সো এই যে গল্পটা তুমি যেটা অভিনয় করেছো মেডেল, যেটা রিলিজ হবে আরও আনন্দ অ্যাপে, তো এই গল্পটা তো বিভূতিভূষণের লেখা তোমরা জানো, মানে সবাই হয়তো তোমরাও জানো ইনফ্যাক্ট। তো মানে এটা কি আগে পড়া ছিল না কাজের সূত্রে পড়লে, না না পড়েই করলে, মানে? না, আমি আগে পড়িনি, কাজের সূত্রে পড়লাম। প্রথমে আমাকে অভিরূপ যখন বললো যে আমি এরকম একটা কাজ করতে চলেছি যেটা কাইন্ড অফ অ্যান্থোলজি ভূতের গল্প, তো আমাকে বললো যে আমি এই গল্পটার জন্যে যে মেন চরিত্রটা সেটার জন্য তোমাকে ভেবেছি। তো তখন আমাকে একটা আইডিয়া বললো যে গল্পটা কি নিয়ে, স্ক্রিপ্ট তখনও হয়তো ওর আমার বোধহয় ফাইনাল হয়নি, ও লিখছে আর আমাকে বললো এই গল্পটা। তো গল্পটা ওর যখন আমি বললাম, এটা স্কেচ শুনলাম ওর কাছ থেকে, তারপরে আমি পড়ে নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, কিন্তু খুব ব্রিলিয়েন্টলি ও যেটা করেছে, গল্পটা লেখা কিন্তু বেশ আগেকার সময়, বিভূতিভূষণের, বুঝতেই পারছো বিভূতিভূষণের লেখা, কিন্তু ও এটাকে এখনকার সময়ে করেছে, কিন্তু তাতে কিন্তু ফ্লেভার একদম কিচ্ছু চেঞ্জ হয়নি। মানে যেরকম ওটা পড়ে আমার লেগেছে, এখানে ওই মডার্ন ডেতে ওটাকে অ্যাডাপ্ট করার পরেও কিন্তু এক্স্যাক্টলি ওই জিনিসটাই ও মেনটেন করে। এই তিনটে গল্পের ক্ষেত্রে আমি যেটা দেখছিলাম, আমাকে ইয়েটা ওরা শেয়ার করেছে, তো তিনটে গল্পের ক্ষেত্রেই সেই জিনিসটা হয়েছে, একদম কন্টেম্পোরারি অ্যাডাপ্টেশনটা হয়েছে। ঠিক 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 ঠিক। এবং ট্রেলারটা তো অসম্ভব ভালো হয়েছে যে তিনটে গল্প, কিন্তু তিনটে গল্পকে এমনভাবে ও ব্লেন্ড করেছে ট্রেলারে যে ওটা মনে হচ্ছে না তিনটে আলাদা গল্প, মনে হচ্ছে যে প্যারালালি কিছু বোধহয় ঘটছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, ওটা খুব সুন্দর। এক্স্যাক্টলি। তো আরও একটা প্রশ্ন তোমায় করবো, সেটা হচ্ছে যে দেখো এখন এই যে মোবাইলে ধরো অ্যাপে যখন আমরা একটা ভূতের কোনো কন্টেন্ট দেখছি, ভৌতিক হরর কিছু দেখছি,
তো এটা তো একদম প্রাইভেট স্পেসে দেখছি, বাড়ির ড্রয়িং রুমে বসে, হয়তো আমার পেটটা সামনে দিয়ে হেঁটে চলে গেল, টিউবলাইটটা জ্বালানো রয়েছে, যেটা সিনেমা হলে গেলে একটা একটা ঠিক অন্যরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে তুমি দেখবে। আমার মানে খুব মনে আছে, এটা খুব ছোটবেলা আমি এরকম শুনেছিলাম, গোটা সম্ভবত ফার্স্ট রিলিজ তো নয়, তারপরে মানে এরকম একটা সিনেমা রিলিজ করেছিল, বলা হয়েছিল যদি একা কেউ হলে গিয়ে দেখে তাকে আলাদা করে একটা কিছু। আমি শুনেছিলাম ছোটবেলায় এই গল্পটা, এটা বোধ হয় এক্সস্টিক এর জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না এটা সত্যি কি সত্যি না, কিন্তু আমারও শোনা এই গল্পটা চালু ছিল আর কি, আমিও শুনেছি। কিন্তু সেইটাই যখন আমার বাড়ির ড্রয়িং রুমে চলে আসছে বা একটা মোবাইলের স্ক্রিনে আমি যখন বসে হেডফোন লাগিয়ে দেখছি বা সামথিং, ওই ফিয়ার ফ্যাক্টরটা কি ক্রিয়েট করা যায়? তুমি অ্যাজ অ্যাক্টর কি মনে করো? আমার মনে হয় যে সেটাকে মানে তুমি যদি ভূতের গল্প এনজয় করতে চাও তাহলে অন্ধকার ঘরে হ্যারিকেন জ্বালিয়ে করলেই বোধ হয় ভালো, কারণ তুমি যদি ভয় পেতে চাও তাহলে তো আর তুমি একটা ফ্যাটফ্যাটে সাদা লাইটের মধ্যে বসে প্রচুর লোকজনের মাঝে দেখলে তুমি তো এমনি ওই যে ফ্যাক্টরগুলো সেগুলোকে শুরুতেই দূর করে দিচ্ছ। তুমি যদি এনজয় করতে চাও এবং ভয় পেতে চাও তাহলে তোমাকে নিজে ওইটুকু করতে হবে যে একটু এনভায়রনমেন্টটা তৈরি করি, নিজের প্রোডাকশন ডিজাইন করে নিতে হবে, নিজের ডিজাইনটা করে নিয়ে তার মধ্যে বসতে হবে, এবং সেখানে তুমি অনেক কাজের মধ্যে ল্যাপটপে চলছে সাথে ওটাও দেখছো, হ্যাঁ, বা অফিসের কাজ করছো, হ্যাঁ, তাহলে তো আমার মনে হয় তুমি নিজেই ওটাকে নষ্ট করছো। তো এই যে গল্পটা মেডেল আমি দেখেছি, যদিও আমি খুব একটা এখানে রিভিল করতে চাইছি না, তো যেটুকু তোমার ইয়েতে বলা যায় আর কি, মানে চরিত্রটা নিয়ে বা যদি যেটুকু তুমি বলতে চাও ইনফ্যাক্ট, এই যে চরিত্রটা এটা বিভূতিভূষণের লেখা এবং নিজের রেসপেক্টেই লেখা বলে নাম খুব একটা উচ্চারণ হয় না, কিন্তু বিভূতি ক্যারেক্টারটার নাম আমার যতদূর মনে পড়ছে, শুটিং কিছুদিন আগে করেছি তো আমার যতদূর মেমোরিতে আছে যে ক্যারেক্টারটার নামও বিভূতি, সে স্কুলের মাস্টার। এবং একদিন আমি এটুকুই বলি যে কিভাবে গল্পটা সূত্রপাত হয়, তা সে একদিন ক্লাসে পড়াচ্ছে বাচ্চাদের ক্লাসে, তো সেখানে দুটো ছেলে একটু গন্ডগোল করছে, তো বলছে এই তোমরা কথা বলছো কেন হয়েছে, তো দেখছি ওরা কিছু একটা করছে, কি দেখি তোর হাতে, দেখি মেডেল, তো এইটা ও দেখে বুঝে পেয়েছে এটা একটা অ্যান্টিক ভ্যালু আছে, পুরোনো একটা জিনিস, কোথায় পেয়েছে, মামা বাড়ি না কোথায় বেড়াতে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে, তো বলছে যে মাস্টার জাস্ট ওদেরকে তখন থামাবার জন্য যে এটা এখন আমার কাছে থাক, সে ছুটি যখন হবে তখন নিয়ে যাবে, ছুটির সময় বাচ্চাটা নিতে এসছে, তো এর মাঝে ও স্টাফ রুমে গিয়ে ওটা কলিগদের সাথে কথা বলছে এবং মনে হচ্ছে যে এটার কিছু একটা একটা ভ্যালু আছে, মানে যে অ্যান্টিক ভ্যালু আছে, তো ওকে নিতে এসছে, তখন জিজ্ঞেস করে তুই জানিস এটা কোথা থেকে ওরা পেয়েছিল বা কিছু, তো ও সেটা কিছু বলতে পারলো না, তখন বলছে এটা আমার কাছে আগে থাক, তখন সেদিন বোধহয় শনিবার, তো রোববার মাঝখানে আমার কাছে থাকবে, আমি একটু একটু দেখি তোকে ইয়ে করে দেবো, তো বাবা কিছু বললে আমার আমি আমি তার দায়িত্ব নিচ্ছি যে আমি কথা বলে নেবো, তো স্যার চেয়েছে স্যারকে দিয়ে গেছে, তো ওর এক বন্ধু আছে যে এইসব ব্যাপারে ইন্টারেস্টেড, ও বললো যে আমি এরকম একটা ইয়ে করেছি, একটা পেয়েছি, জিনিসটা বুঝতে পারছি না কি, তো কালকে তো রবিবার তুমি চলে এসো, ওইখান থেকে অ্যাকচুয়াল গল্পটা তারপরে শুরু হয়। এবং আমার যেটা করতে গিয়ে এক তো হচ্ছে যে মানে কিছু তো বিশ্বাস না করে সেটাকে অভিনয় করাটা খুব অদ্ভুত ব্যাপার, তো আমার যেহেতু ভূতুতে এমনিতে বিশ্বাস নেই, তা আমি ভাবছিলাম যে আমি এটাকে কীভাবে বিশ্বাসযোগ্যভাবে এটার মধ্যে ঢুকতে পারবো, কিন্তু এই এটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই ভূতের এফেক্ট কারুর ওপর তো নানা রকম হয়, মানে কেউ প্রচণ্ড ভয় পেয়ে কীভাবে রিয়াক্ট করবে তুমি, কেউ ফেন্ট হয়ে, বা আমি হয়তো এই যে বলছি এত বড় বড় কথা যে বিশ্বাস করবে, সত্যি যদি আমার সামনে এসে দাঁড়ায় আমি কী করবো আমি জানি না, আমি বিশ্বাস করি না বলে খানিকটা হালকাভাবে বলছি ব্যাপারগুলো। এইবারে এই লোকটার মধ্যে না মাঝে মাঝে মানে লোকটা পজেসড হয়ে যাওয়ার মতো ব্যাপার ঘটে, আচ্ছা, হ্যাঁ, মনে হয় ওর ভেতর বোধহয় ঢুকে গেছে, এবং সেটা করতে গিয়ে এমন কিছু কাজও করে ফেলে যেগুলো কোনো সুস্থ মানুষ করবে না, তারপরেই যখন ওটা ওর কেটে যায় তখন ও নিজেই ওটাকে ভয় পেয়ে যায় যে এইটা কেটে গেল, এবার এইটা যখন রিপিটেডলি হতে থাকে তাতে ও আসলে এফেক্টেড হয়, তো ওই যে ওই ঘটনাটা যে ভূতটাকে ও দেখতে পাচ্ছে না কিন্তু মনে হচ্ছে যে বোধহয় কোনো একটা কিছু আমার মধ্যে ঘটছে যার জন্য আমি এরকম আচরণ করে ফেলছি, সেই পোর্শনটা বা সেইভাবে এফেক্ট হওয়াটা ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার গল্প। আর এমনি শুটিং এর সময় এরকম কিছু আনইউজুয়াল কিছু, শুটিং এর সময় আনইউজুয়াল না, কিন্তু আমি একটা খুব সাংঘাতিক সিচুয়েশনে, সেটা নিয়ে আমি আগে ভয় পাচ্ছিলাম আগে থেকেই, আমার ভার্টিগো আছে, আচ্ছা, মানে আমি উঁচু থেকে ভয় পাই, খুব ভয় পাই, মানে আমার
শরীর খারাপ লাগে, মানে আমার যদি কোনো ছাদের কোনো কিনারা যেগুলো ধরো আমার হাঁটুর থেকেও নিচু যদি হয় তাহলে সেখানে গেলে আমার পা কাঁপে, আমি নিচে দেখতে পারি না, করতে পারি না। এটাতে একটা দৃশ্য ছিল যেখানে তুমি দেখেছো যে বলে বলেছে যে ওইটা করতে মানে খুবই খুবই সাংঘাতিক সে জায়গাটা ছিল, মানে একটা কানি সে উঠে উঠতে হবে। সেইটা আমি প্রথমবার তো পড়েছি, পরে আমার স্ট্রাইক করলো যে এই দৃশ্যটা, আমি অভিরূপকে ফোন করলাম, আমি এই দৃশ্যটা কি থাকবে, বললো হ্যাঁ, মানে এটা তো আমি পারবো না করতে, আমি তখন মানে বলেই দিলাম যে আমি পারবো না এটা করতে, কারণ এটা আমার পক্ষে সম্ভব না। তো আলটিমেটলি ওইটা যেদিনকে ছিল সেদিনকে আমি খুব টেনশনে ছিলাম যে আমি ওটা পুল অফ করতে পারবো কিনা ওই দৃশ্যটা। তো নানা রকম সেফটি নিয়েই করা হয়েছে, কিন্তু ওটা আমি খুব চাপ খেয়েছিলাম আর কি ওই দৃশ্যটা। তো মানে এরকম মানে শুটিং এ ধরো মানে আমরা সবসময় অনেক কিছু হয় যেটা বাট সামহাও তুমি ওটা ওভারকাম করে, হ্যাঁ হ্যাঁ আমি আমি করতে পেরেছি, কিন্তু ওটা আমি করে দিয়েছি, কিন্তু তার মানে আমার এমন সাহস তৈরি হয়নি যে আমি আরেকবার ওটা করতে পারবো। হ্যাঁ মানে ওটা করে দিয়েছি, করে দিয়েছি, করে দিয়ে যে খুব আমি ইয়ে হয়েছি, মানে ওভারওয়েলমড হয়ে গেছিলাম বা শ্বাসকষ্ট হচ্ছে বা এই হচ্ছে ঘামছি এরকম কিছু হয়নি, মানে সেটা চরিত্রের হয়েছে, সেখানে আমি ওটা অভিনয় করেছি, কিন্তু আমার নিজের ওরকম হয়নি, কিন্তু আমার এত সাহস তৈরি হয়নি যে আমি ওটা আবার করবো। অনির্বাণ চক্রবর্তী নিজে উচ্চতায় উঠলে ভয় পায়, অনির্বাণ চক্রবর্তী আছে একটার নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে সেখানে গিয়ে আই গেস পা কাঁপে না, এটা আমার বলতে ইচ্ছে করছিল ভীষণভাবে, কারণ মানে ইউ আর মানে হাইলি লাভড বাই দি পিপল বিকজ অফ দি মেনি ক্যারেক্টার্স দ্যাট ইউ আর প্লেড। তোমার একটাও কন্টেন্ট কালকেই বোধহয় রিলিজ করছে, একটু আরও আনন্দ অ্যাপে কীভাবে লোক দেখবে, কারণ এইটা আমি একটা দেখছি যে মানুষের মধ্যে এখন ওই ধারণাটা ক্লিয়ার হয়নি, কোনো ওটিটিতে তো ওইভাবে আসছে না ডিরেক্টলি, কীভাবে দেখবে? আমার নিজের এটা সম্বন্ধে খুব ভালো আইডিয়া নেই, কিন্তু আমি এটুকু জানি যে এটা একটা অ্যাপ যেটাকে অন্যান্য অ্যাপের মতো ডাউনলোড করে নিতে হয়। এটা এটা না অনেক লোকের কাছে পৌঁছয়নি, অনেক লোককে আমি যখন বলছি যে আমার এই কাজটা এসেছে অনেকে বুঝতে পারছে না, অনেকে ভাবছে এটা কি অডিও স্টোরি, অনেকে ভাবছে যে আমরা অভিনয় করেছি কিন্তু ওটা অডিও ফরম্যাটে কি না। আমি বললাম যে না, এটা যেমন ওয়েব সিরিজ আমরা দেখি ওরকম ভাবেই দেখছি, উইকে একটা করে এপিসোড আসছে, এরকম ভাবে হচ্ছে, এবং এটা তো বেশি দিন না, এবং বেশি দিন না মানে কিছুদিন আছে, কিন্তু প্রথম দিকে এই জিনিসগুলো ছিল না ওই অ্যাপটার মধ্যে। হ্যাঁ মানে তুমি অনেক রকম ইনফরমেশন পড়ার অনেক মেটেরিয়াল পাওয়া যেত, কিন্তু দেখবারও মেটেরিয়াল, ভিডিও ভিডিও ছিল কিন্তু এই ধরনের কন্টেন্ট হতো না, মানে ওয়েব সিরিজ ছিল ফরম্যাটে, সেইটা অনেক লোক এখনো জানতে পারেননি। এটা আরো আনন্দ অ্যাপটার কথা অনেক লোকে জানেন না, সেইটা হ্যাঁ যেটার ব্যাপারে একটুখানি অ্যাওয়ারনেস আরেকটু তৈরি হলে বা এটাকে আরেকটুখানি যদি মার্কেটিং হয় এটার, যে এটা এক্সিস্ট করে এবং এখানে কি কি ধরনের জিনিস পাওয়া যায়, তাহলে মনে হয় মানুষ আরো সহজে এটা জানতে পারবেন। আমার ধারণা এর আগে বোধহয় একটা বা দুটো এরকম ওয়েবের কন্টেন্ট এসেছে, অভিরূপদার ডিরেকশনেই বোধহয় দুটো দেখেছে, রাইট রাইট রাইট। তো সেইটা আর একটু লোকের জানাটা দরকার আছে। সো ফাইনালি আমরা কথা বলছিলাম মানে বাংলা সেরা ভূতের গল্প যে সিরিজটা আরো আনন্দ অ্যাপে স্ট্রিম করছে তোমরা জানো অলরেডি, অনির্বাণদার গল্পটা তোমারটা কবে রিলিজ করছে? আমার গল্পটা বোধহয় আর দু সপ্তাহ বাদে রিলিজ করবে, একসাথে গোটাটা আসবে না, যেমন করে আসছে মায়ার ফার্স্ট পার্টটা এসে সেকেন্ড পার্ট রিলিজ করবে, তারপর রাইট সেকেন্ড গল্প হিসেবে, মানে যেহেতু অ্যান্থোলজি বুঝতেই পারছো তিনটে গল্প এতে টোটাল রয়েছে, সেকেন্ড গল্পের মানে এপিসোডটা থার্ড মানে আর দুটো উইক পর থেকে রাইট রিলিজ করবে। সো এনি ফাইনাল ওয়ার্ড টু দি অডিয়েন্স? আমি ওই এটাই বলবো যে যেহেতু অনেক লোকে এখনো জানেন না, দর্শকরা জানেন না এই অ্যাপটার কথা, যে মুহূর্তে এই এপিসোডসগুলো আসতে থাকবে আপনারা প্লিজ একটু খোঁজ করুন, এবং ন্যাচারালি আপনারা যেভাবে অন্যান্য অ্যাপ যেখান থেকে ডাউনলোড করেন ওখান থেকেই আরও আনন্দ, এটার নাম হচ্ছে আরও আনন্দ, আরও আনন্দ অ্যাপটা ডাউনলোড করলে ওটার ভেতর গেলে খুব, আমার ধারণা এখন তো খুবই ইউজার ফ্রেন্ডলি সমস্ত অ্যাপগুলো, আপনারা গেলেই বুঝতে পেরে যাবেন যে কীভাবে কীভাবে কোনটা দেখা যাবে। এবং আমাদের এই যে কাজটা বাংলার সেরা ভূতের গল্প, আমার নিজের কাজ করে খুব ভালো লেগেছে, এখন অবধি যে এপিসোড এসছে তাতে সেগুলো যারা দেখেছেন তাদের ফিডব্যাক খুবই এনকারেজিং। তো এটাই অনুরোধ করবো যে চটপট, আর ওয়েব সিরিজের তো এটা সুবিধা যে যেগুলো অলরেডি এসে গেছে সেগুলো দেখে নিতে পারবেন, সামনে যেগুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন, তো কাইন্ডলি দেখুন এই কাজটা, এবং লাইট জ্বালিয়ে দেখবেন না বন্ধ করে দেখবেন, বন্ধ করে দেখবেন।
সো থ্যাংক ইউ অনির্বাণদা, খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা মেরে বেসিক্যালি এই কন্টেন্টটা নিয়ে। আর এরকম এক্সাইটিং কন্টেন্ট এই চ্যানেলে দেখার জন্য একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, হ্যাঁ হ্যাঁ ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও, আর ওই যেখানে বাটনগুলোতে ক্লিক করতে হয় সেগুলো সব করে দাও, ওগুলো তোমরা জানো। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম, নাইস ডে।